হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা হোমমেড ফেস মাস্কের রিভিউ করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রিন টি ফেস মাস্ক কিভাবে বানানো যায়। গ্রিন টি ফেস মাস্ক বানানোর জন্য দুটো জিনিস আমাদের লাগবে, একটা হলো হানি আর সেকেন্ড হলো গ্রিন টি। আমি এখানে গ্রিন টিটাকে লাইটলি ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে, যাতে লাইটলি পাউডার ফর্মে চলে আসে। এবার আমি একটা খালি বোল নেব। এবার আমি এর মধ্যে এক চামচ গ্রিন টি দেব এবং 1.5 চামচ হানি দেব। এবং খুব ভালো করে পেস্টটা তৈরি করব। পেস্টটা বেশ ঠিক হয়েছে বন্ধুরা। গ্রিন টির অনেক বেনিফিটস রয়েছে, সেই জন্য ডক্টরও আমাদের কিন্তু সাজেস্ট করে এটা খাওয়ার জন্য। আর হানির বেনিফিটস এর কথা তোমরা তো সকলেই জানো, আমি অনেকবার আমার ভিডিওগুলোতে হানির বেনিফিটস এর কথা বলেছি। আজকে আমি যে এই ফেস মাস্ক বানালাম সেটা ডার্ক সার্কেল রিডিউস করে ও স্কিনকে হেলদি করতেও ভীষণ ভাবে হেল্প করে। বন্ধুরা, এটাকে তোমরা উইকে 3 টাইমস অ্যাপ্লাই করতেই পারো। আমি এটাকে উইকেন্ডে সাধারণত ইউজ করি। যাদের কাছে গ্রিন টি পাউডার করার সময় থাকে না, তারা কিন্তু গ্রিন টি ব্যাগও ইউজ করতে পারো, কারণ ওটা অলরেডি পাউডার ফর্মে থাকে। এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করার 5-7 মিনিট পর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিলেই তোমরা নিজেরাই ফিল করতে পারবে স্কিনটা কতটা গ্লোয়িং এবং হেলদি লাগছে। এই ছিল তোমাদের জন্য আজকে আমার গ্রিন টি ফেস মাস্কের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং তোমাদের এই ভিডিওটা, এই মাস্কটা কতটা হেল্পফুল হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বড় করে একটা লাইক দেবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.